বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি আপনাদের সাথে মিলন মোহনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে লাউ শাক, আলু আর কই মাছ দিয়ে মজা করে একটি চচ্চড়ি তরকারি রান্না করব, হাতে মাখিয়ে এই তরকারিটি রান্না করব, এটার রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখে নিতে পারবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সবিনয়ে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে এবং সহযোগিতা করতে। লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার দিবেন। আপনাদের আত্মীয় স্বজনের মাঝে একটু বলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে এবং সহযোগিতা করতে। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপন মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং হয়তো আমার অনেক কাজে বা কথায় ভুল হতে পারে, আমাকে ক্ষমা সুন্দর চোখে আপনারা দেখবেন। এখন তাহলে আমি এই যে লাউ শাকটি রান্না করি কই মাছ দিয়ে, এই যে কই মাছ আমি কেটে বেছে নিয়েছি, তারপরে শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি, এগুলো আমি আমার যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি। এখন আমি এটা হাতে মাখিয়ে চচ্চড়ি রান্না করব। আমাদের দাদি নানি চাচি যেভাবে রান্না করতেন আমি সেভাবেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তো এক একজন এক এক রকম রান্না করেন, এভাবে রান্না করলেও কিন্তু ভালোই লাগে, খেয়ে দেখতে পারেন, আর আশা করি ভালো লাগবে আপনাদের। যদি পছন্দ হয় তাহলে আপনারাও করে এইভাবে করে খেয়ে দেখতে পারেন। আমি আলু এভাবে কেটে নিয়েছি, আমি লবণ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি একটু বেশি দিলেই ভালো হয়, এক কাপের মতো আমার পেঁয়াজ কুচি এটাতে কাটা আছে, আর কাঁচামরিচ যে যেমন ঝাল খান সেভাবে দিলেই হবে। এভাবে দিয়ে এখন রান্নার তেলটা দিয়ে দিব, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আগে হাতে ভালো করে মেখে নিব, নেড়ে চেড়ে ভালো করে, আলু তো সফট হয়ে যাবে, ভালো করে আমি মেখে নেব। এটা হাতে মেখে নিচ্ছে, হাতে মাখানো তরকারিগুলি কিন্তু ভালো লাগে, এবং কোনো বাটা মশলা এতে আমি ইউজ করব না। আমি এমনিসে হলুদ, লবণ, তেল, কাঁচামরিচ, শুকনো মরিচও কিন্তু এতে আমি দেইনি, আমি এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি মাছ দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে আবার মাছটি উঠিয়ে রাখবো, কারণ শাক মাখাবো তো আবার, ওই যে লাউ শাক যেটা ধুয়ে রেখেছি ওটা আবার মাখাবো। এই জন্য এখন এই যে মাছ দিয়ে মাখিয়ে একটু হলুদ লবণ গায়ে লেগে গেল, এই জন্য আর কি তো এই উঠিয়ে রাখলাম মাছগুলি, আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম। এখন আমি শাকগুলি দিব, দিয়ে ভালো করে মেখে নেব, আবার হাত দিয়ে মেখে নেব। এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে, আর যারা খেয়েছেন তারা তো জানেন কতটা টেস্ট। আর লাউ পাতা আমার মনে হয় অনেকেই আমরা পছন্দ করি, খুব ভালো লাগে লাউ পাতা ভাজি, ভর্তা, চচ্চড়ি, একটু মাখা মাখা ঝোল, সবটাতে আমার কাছে তো ভালো লাগে। আপনাদের কাছে কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আপনারা কে পছন্দ করেন, আমার কাছে বেশ ভালো লাগে। এই যে মাখানো আমার হয়ে গিয়েছে, এখন যে মাছ উঠিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এখন একটু আলতো করে আর একটু নাড়া দিব, দিয়ে এখন আমি মাছটা ভালো করে ছড়িয়ে দিয়ে একটু কুচিয়ে নেওয়া আর কি, নিয়ে আমি পানি দিয়ে দিব, দিয়ে চুলায় বসিয়ে দিব। এতে আর কোনো কিছু করার নাই, ধনিয়ে পাতা দিব, লাউ পাতাতে ধনিয়ে পাতা খুব ভালো যায়। চাইলে কিন্তু এটার ভিতরে এক একটা বেগুন কেটে দেওয়া যায়, তাহলেও সফট হয়, ভালো লাগে খেতে, আমরা ওভাবেও খাই। আজকে আমি দিব না,
আমি আজকে বেগুন দিব না, এমনি রান্না করব, এটা খুব টেস্টি হয়। এভাবেও হয়, বেগুন দিলেও অনেক মজা লাগে, দেই আমিও মাঝে মাঝে দিই, আজকে দিব না। এখন ধনিয়া পাতা আমি অর্ধেকটা দিব, আবার পরে অর্ধেকটা দিব, এভাবে আর কি। এটা বলক হয়ে হয়ে হবে, আবার নামানোর আগে দিয়ে আবার ধনিয়া পাতা দিব, একটু ঝোলে ঝোল থাকতে দিয়ে দিব। এটা শুকনো তরকারি হবে, নিচে একটু 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 হালকা ঝোল থাকবে, শুকনাই হয়ে যাবে। পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব। এটা আর কোনো ঘন্টা দিয়ে নাড়া চাড়া কিছুই করবো না আমি, শুধু হাঁড়িটা হয়তো একটু ঘুরিয়ে দিতে পারি, চুলায় একটু বলক আসলে ঘুরিয়ে দিলে পরে চারিপাশটা যেন জ্বালায় বলক এসে গিয়েছে। এই সময় আবার ওই যে বাদ বাকি যে ধনিয়া পাতাটা ছিল ওটা দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা ঘ্রাণ থাকবে। ওটা তো প্রথমে দিয়েছিলাম, আবার দিলাম, দিয়ে এটা এখন হাঁড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই হবে। এটা কোনো নাড়াচাড়া করবো না, মাছ ভেঙে যাবে, তাহলে আমরা এই তরকারিগুলি হাতে যেগুলো মাখিয়ে দেয় ওগুলো আর নাড়াচাড়া করি না, কারণ এমনি হয়ে যায়। খুব বেশি হলে হয়তো হাঁড়ির দুই পাশ ধরে একটু উল্টিয়ে দেওয়া যায় পরের দিকে। তাও এই যে দেখুন হয়ে এসেছে, এখন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এটা নামিয়ে নিব আর কি। তরকারিটা আমার অনেকখানি আর একটুখানি হবে, হলে আমি নামিয়ে নেব, একটু ঝোল রাখবো। লাউ পাতা তো একদম পুরোপুরি শুকিয়ে ফেলবো না, একটু ভেজা ভেজা থাকবে, ভালো লাগবে খেতে। এই যে হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে, এটা ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি ভাপে রাখছি, কিন্তু একটু ঢেকে দিয়ে দিয়ে কিন্তু রান্না করতে হবে। আমি তো খুলে দেখিয়ে দিলাম, কারণ ঢেকে দিলে মজে যায় আর কি, সফট হয় তরকারিটা, অনেক সফট হয়ে যায় এরকম আর কি। এই যে হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব, নিয়ে একটা ডিশে বেড়ে নিব আর কি। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এখন আমি একটা ডিশে বেড়ে নিব খাওয়ার জন্য, এখন প্রস্তুত, এটা রেডি। এই যে এখন এরকম হয়েছে, নামানোর পরে নিচে একটু কিন্তু হালকা ঝোল ঝোল আছে, আঠালো টাইপের একটু ঝোল আছে, ওটা খেতেই খুবই ভালো লাগে, টেস্ট লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা টেস্টি লাগে, কতটা মজা, মানে যারা মাছ খাই আমরা তাদের জন্য বলছি। অনেকে আবার মাছ খেতে চায় না, আমরা খুব পছন্দ করি মাছ, মাছই আমাদের ভালো লাগে, মাছটা আমরা সব সময় খাই আর কি, খুব ভালো লাগে, অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে। হাতে মাখানো তরকারিগুলিও অনেক ভালো, এভাবে আপনারা চাইলে যদি মানে পছন্দ হয় আপনারা করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনাদের কাছে চলে যাবে, আপনারা নোটিফিকেশন পেলে দেখে নিন। আর আপনারা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন এবং আগেও দেখেছেন, এখনও দেখছেন এবং নতুন যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সহি সালামতে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন সুস্থ থাকি, নিরাপদে থাকি, সহি সালামতে থাকি। আমি কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি, এখন আমি বিদায় নিয়ে নিব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আগামীকাল আবারও কোনো না কোনো একটা ভিডিও নিয়ে, যদি সুস্থ থাকে আল্লাহ বাঁচিয়ে রাখে, আবারও আমি একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। আপনারা আমার ভিডিওগুলি দেখবেন এই আশা নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।